তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 10 বাংলাদেশী মুদ্রা এর 108 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি 108 পৃষ্ঠাতে কি রয়েছে। নিজে করি। এক, বক্সে মোট কত টাকা ও পয়সা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি এক পয়সার কয়েন আর একটি এক পয়সার কয়েন। তাহলে এখানে হলো 2 পয়সা, তারপরে এখানে 5 পয়সার কয়েন, এখানেও 5 পয়সার কয়েন বা মুদ্রা। তাহলে এখানে 5 5 10 আর এখানে আছে 2, হইল 12। 12 আর এটা 10 পয়সার মুদ্রা, তাহলে হলো 22। 22 পয়সা, তারপর এখানে আছে 25 পয়সা আর এখানে 25 পয়সার মুদ্রা। 25 আর 25-এ 50 আর এখানে আছে 50 পয়সা, তাহলে 50 আর 50-এ 100। এখানে 122 পয়সা, এখানে 22 পয়সা আর এখানে 100 পয়সা, অর্থাৎ এই কয়টাতে হলো 100 পয়সা আর এখানে আছে 22 পয়সা। আমরা জানি যে 100 পয়সাতে হলো 1 টাকা। তাহলে আমরা এখানে লিখব 1 টাকা 22 পয়সা। এক টাকা 22 পয়সা। আমরা তারপরে দেখি এখানে কত আছে। আমরা যদি এই দিক থেকে শুরু করি, এখানে 10 টাকা আর এখানে 50 টাকার নোট, তাহলে 10 আর 50-এ হলো 60 টাকা। 60 টাকা, তাহলে আমরা 60 টাকা পেলাম কোথায়? এই দুটি নোট মিলিয়ে পেলাম 60 টাকা। আর এখানে আছে 25 পয়সার একটি কয়েন বা মুদ্রা, আরও আছে 10 পয়সা, 25 আর 10-এ 35 পয়সা, 35 পয়সা আরও 10 পয়সা, তাহলে 45 পয়সা, আর হলো 5 পয়সা, তাহলে হলো 50 পয়সা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 60 টাকা আর হলো 50 পয়সা। তাহলে আমরা লিখব 60 টাকা 50 পয়সা। ষাট টাকা 50 পয়সা। এবারে আসো আমরা নিচে দেখি। 2 নম্বরে কি বলা হয়েছে? নিচের হিসাবগুলো করি। তাহলে নিচের হিসাবগুলো করি। এখানে 45 টাকা 75 পয়সা আর 35 টাকা 80 পয়সা। আমরা সেই উপরে নিচে বসিয়ে যেভাবে পয়সার সাথে পয়সা এবং টাকার সাথে টাকা যোগ করেছি, সেভাবে আমরা যোগ করব পাশাপাশি। তাহলে প্রথমে আমরা দেখি পয়সার হিসাব করি। এখানে একক স্থানে আছে 0 আর এখানে একক স্থানে আছে 5। তাহলে আমরা পয়সার এখানে লিখব 5 পয়সা। 5 পয়সা আগে লিখে নিলাম। তারপরে দশক স্থানে আছে 8 আর এখানে দশক স্থানে আছে 7। 8 আর 7-এ হলো 15। 15-র আমরা এখানে লিখব 5। 15-র 5 লিখলাম, হলো 55। এখানে যদি আরো 1 লিখি তাহলে তা হয়ে যাবে 155। আমরা জানি যে 100 পয়সায় 1 টাকা, তাহলে আমরা এখানে 1 টাকা আমরা ওই টাকার সাথে যোগ করে দিব। তাহলে আমরা এখানে লিখে নিই টাকা। এখন টাকা আমরা 1 টাকা যোগ করব হলো এই টাকার সাথে। টাকার একক স্থানে আছে এখানে 5, তাহলে 5 আর 1-এ হলো 6। 6 আর এই একক স্থানে আছে 5, তাহলে 6 আর 5-এ হলো 11। 11-র 1 এখানে বসালাম, রইল 1। ওই 1 নিয়ে আমরা দশক স্থানে যোগ করব। তাহলে এখানে আছে 3 দশক স্থানে, 3 আর 1-এ হলো 4 আর এখানে আছে 4, তাহলে 4 আর 4-এ হলো
8 তাহলে আমরা পেয়ে গেলাম 81 টাকা 55 পয়সা। পরেরটাও হিসাব করি একই রকম ভাবে, কিন্তু এটা বিয়োগ করতে হবে। এখন বিয়োগের ক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখেছি, সেটা হলো যে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা আমরা বাদ দিব। আমরা এখানে এটাকে রাফ হিসেবে লিখতে পারি যে ৩৭ টাকা ৭৫ পয়সা এটা আছে। আমরা তার নিচে লিখব হলো ২১ টাকা ৭০ পয়সা। ২১ টাকা ৭০ পয়সা। এখন আমরা হিসাব করি, হিসাবের সরি আমরা এখানে একটু ভুল করেছি, দেখো ৩৭ টাকা ২০ পয়সা, তাহলে এখানে হবে ২০ পয়সা আর নিচে হলো ২১ টাকা ৭০ পয়সা। এখন এখানে লক্ষ্য করো যে আমরা যখন বিয়োগ করতে যাব তখন এখানে দেখো শূন্য শূন্য একক স্থানে মিলে আছে, সুতরাং এখানে কোনো সমস্যা নেই, কিন্তু দশক স্থানে উপরে আছে, ২ নিচে আছে, ৭ যা সম্ভব না, ফলে আমাদেরকে এখানে এই টাকার থেকে একটি টাকা সরিয়ে আনতে হবে। একটি টাকা যদি আমরা এই পয়সার এখানে সরিয়ে আনি তাহলে হয় ১০০ পয়সা, অর্থাৎ এখানে আরও ১০০ পয়সা যুক্ত হয়। ১০০ পয়সা যুক্ত হলে তাহলে ২০-এর সাথে যুক্ত হলে ১২০ পয়সা, ১২০ পয়সা থেকে আমরা ৭০ পয়সা বিয়োগ দিব, ১২০ পয়সা থেকে ৭০ পয়সা বিয়োগ দিলে থাকে হলো ৫০ পয়সা। তাহলে আমরা এই পয়সার স্থানে একবারই লিখে ফেলি ৫০ পয়সা। আর এখন দেখো এখানে আমরা যে এই ৩৭ টাকা থেকে ১ টাকা সরিয়ে নিয়েছি, ফলে এখানে হয়েছে ৩৬ টাকা, তাহলে এখানে যদি ৩৬ টাকা হয়, এটা কিন্তু আমরা রাফ করতেছি ৩৬ টাকা, তাহলে ৩৬ টাকা থেকে আমরা ২১ টাকা বিয়োগ দিব। প্রথমে ৬ টাকা থেকে ১ টাকা বিয়োগ দিলে আমরা যদি লিখি তাহলে হয় ৫ টাকা, আর ৩ টাকার থেকে ২ টাকা এই দশক স্থানে ৩ থেকে ২ বিয়োগ দিব, বিয়োগ দিলে হয় ১। তাহলে আমরা এখানে পেলাম ১৫ টাকা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খ নাম্বার প্রশ্নে বিয়োগফল পাওয়া গেল ১৫ টাকা ৫০ পয়সা। আমরা এই সংখ্যাগুলো এই রাফগুলো মুছে ফেলি। তোমরা এটা কলম দিয়ে শুধু কাটা দিলেই হবে। আচ্ছা, এবারে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব। দেখো এখানে গতে যোগ করতে বলা হয়েছে, তাহলে দেখো পয়সা আগে যোগ করি, ৫ এবং ৭, ৫ আর ৭ যোগ করলে হয় ১২, ১২-এর ২ বসালাম, রইল ১। এবার ১ এনে দশক স্থানে যোগ করি, ৩ আর ১ এ ৪, ৪ আর ৭ হলো ১১। তাহলে আমরা এখানে লিখব ১১-এর ১, অর্থাৎ এখানে যদি আমরা ১১ই লিখি তাহলে পয়সা হয়ে যায় ১১২, কিন্তু আমরা জানি যে ১০০ পয়সায় ১ টাকা, ফলে আমরা এখানে ১ লিখে ১ টাকা সরিয়ে নিব। ১ টাকা সরিয়ে নিয়ে এই
টাকার একক স্থানের সাথে যোগ করি, তাহলে 9 আর 1 হলো 10, 10 আর 7 হলো 17, 17-র আমরা লিখলাম 7, রইল হাতে 1। এবার এই 1 এনে 6-এর সাথে যোগ করি, 6 আর 1 দশক স্থানে, 6 আর 1 7, 7 আর 3 হলো 10। এবারে এখানে লিখে ফেলি 10। তাহলে আমরা এখানে পেলাম 107 টাকা 12 পয়সা। আমরা ঘ নাম্বারের যোগটা করি, এখানে দেখো 2 একক স্থানে 2 আর 9 হলো, যোগ করলে হয় 11, 11-র 1 লিখলাম, আর 1 এনে এই 4-এর সাথে যোগ করব দশক স্থানে, 4 আর 1 5, 5 আর 8 হলো 13, 13-র আমরা এখানে 3 লিখব আর 1 আমরা সরিয়ে নিব এই টাকার স্থানে, অর্থাৎ এখানে 13 লিখলে 131 টাকা 1 পয়সা হতো, তার 100 পয়সা আমরা সরিয়ে নিলাম 1 টাকা হিসেবে, তাহলে 100 পয়সায় 1 টাকা। তাহলে আমরা 9-এর সাথে 1 যোগ করি হলো 10, 10 আর 5 হলো 15, তাহলে এখানে হবে 15-র 5, হাতে রইল 1, এই 1 এনে দশক স্থানে যোগ করি টাকার দশক স্থানে, তাহলে 1 আর 8 হয় 9, 9 আর 4 হলো 13। এবারে আমরা এখানে লিখে ফেলব 13, তাহলে এখানে যোগফল পেলাম 135 টাকা 31 পয়সা। এবারে দেখি ও নাম্বার প্রশ্নে বিয়োগ করতে বলা হয়েছে, আমরা বিয়োগ করি যথারীতি, এখানে দেখো 75 পয়সা বিয়োগ করতে হবে 50 পয়সা থেকে, যা সম্ভব নয়, ফলে আমরা এখানে 78 টাকা থেকে 1 টাকা সরিয়ে নিয়ে আসি, 1 টাকা মানে 100 পয়সা। তাহলে 100 পয়সার সাথে 50 পয়সা যোগ হলে হয় 150, 150 থেকে আমরা 75 পয়সা বিয়োগ দিব, 150 থেকে 75 পয়সা বিয়োগ দিলে বিয়োগ ফলে পাওয়া যায় 75 পয়সা। আমরা সেটা দেখো সাধারণ অঙ্কের মতো, সাধারণ বিয়োগের মতো আমরা বিয়োগ করতে পারি, যেহেতু এখানে একক স্থান, তারপর একটা দশক স্থান, আর এখান থেকে 1 টাকা আনলে তা বসে শতক স্থানে, সুতরাং এখান থেকে 1 নিয়ে আসলে তা শতক স্থানে বসবে, এবং এখান থেকে আমি যদি কোনো সংখ্যা এদিকে নিয়ে যাই তাহলেও তা এখানকার এই স্থানে গিয়ে বসে, সুতরাং আমরা খুব সহজে এটা বিয়োগ করতে পারবো, শুধুমাত্র মাঝখানে টাকা এবং এখানে পয়সা লিখব। তাহলে দেখো কেমনভাবে করতে পারি, আমরা এখান থেকে শুরু করি, 0 থেকে 5 বিয়োগ যায় না, এ কারণে আমরা 5 থেকে একটি দশক শূন্য স্থানে নিয়ে গেলাম, 0-র জায়গায় নিলাম, তাহলে 10 থেকে একটি দশক নেওয়া মানে 10টি একক, তাহলে 10টি একক থেকে আমরা 5 একক বিয়োগ করব, বিয়োগ ফলে পাওয়া গেল 5। তারপরে এবারে আসি দশক স্থানে, দশক স্থানে আছে 7, আর উপরে আছে 4, যেহেতু একটি 1 সরিয়ে নিয়েছি, তাহলে 4-কে বিয়োগ যায় না, ফলে আমরা 8 থেকে একটি টাকা যদি এদিকে সরিয়ে নিয়ে আসি, অর্থাৎ 1 যদি এদিকে সরিয়ে নিয়ে আসি এখানকার 10 গুণ হয়, অর্থাৎ এই দশক স্থানের 10 গুণ হয়, এখান থেকে 1 সরিয়ে আনলে তাহলে এখানে হয়ে যায় 15, আর এই 14, যেহেতু 1 সরিয়ে নিয়েছি তাহলে 14, 14 থেকে 7 বিয়োগ দিলে থাকে 7, তাহলে এখানে 75, আমরা যেটা আগে বিয়োগ করেছিলাম যে এখান থেকে 1 টাকা সরিয়ে আনলে 150 পয়সা, 150 পয়সা থেকে 75 পয়সা বিয়োগ দিলে থাকে 75 পয়সা। এবারে এখান থেকে যেহেতু টাকার এখান থেকে আমরা 8-এর থেকে 1 টাকা সরিয়ে নিয়েছি, ফলে এখানে রয়েছে 7 টাকা, তাহলে 7 থেকে 2 বিয়োগ দিলে থাকে 5, আমরা 5 বসালাম। এবারে দশক স্থানে 7 থেকে 4 বিয়োগ দিলে থাকে 3, তাহলে এখানে বিয়োগ ফল পেলাম 35 টাকা 75 পয়সা। এবার 6 নাম্বার একই রকমভাবে আমরা বিয়োগ করে ফেলি, এখানে 200 টাকা থেকে, যেহেতু এখানে 20 পয়সা, তাকে থেকে 40 পয়সা বিয়োগ করতে হবে, সুতরাং আমরা এখানে 200 টাকা থেকে 1 টাকা সরিয়ে আনি, তাহলে হলো 120 টাকা পয়সা,
এক টাকা মানে এখান থেকে 100 পয়সা সরিয়ে আনলাম, তাহলে 100 পয়সাতে হলো 120 পয়সা, 20 পয়সার সাথে যোগ করে 120 পয়সা থেকে 40 পয়সা বিয়োগ দিলে এখানে হয় 80 পয়সা। তাহলে আমরা লিখলাম 80 পয়সা। আর এখন দেখো এখানে রইল 199 টাকা, 199 টাকা অর্থাৎ 199। তাহলে শেষের সংখ্যাটা 9, 9 থেকে শূন্য বাদ দিলে থাকে 9। তারপরে আছে আবার আছে 199, এই তো 199। তাহলে পরেরটা দ্বিতীয় সংখ্যা অর্থাৎ দশক স্থানেও আছে 9, 9 থেকে আমরা 1 বিয়োগ দিব, তাহলে বিয়োগ ফল হয় 8। এবং শতকের স্থানে এখানে আছে 1, যেহেতু 199 টাকা। তাহলে 199 টাকা থেকে আমরা যখন 10 টাকা বিয়োগ দিই তখন থাকলো 189 টাকা। তাহলে আমরা 6 নম্বরে পেলাম 189 টাকা 80 পয়সা। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী দুটি প্রশ্নের সমাধান আমরা পরবর্তী ভিডিওতে করব, তা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।